হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমরা যারা রিয়েল এস্টেটের সেলসম্যান, বিশেষ করে রিয়েল এস্টেটের সেলসম্যানদের কিন্তু বিভিন্ন রকম টেকনিক শিখতে হবে, কিভাবে একটা সেলসম্যান একটা কাস্টমারকে পটিয়ে তার অফিসে আনে এবং কিভাবে একটা কাস্টমারকে তার সময়ে সেই সেলসম্যান নিয়ে নিবে। এই যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো শেখানোর জন্য আমি তোমাদের মাঝে মাঝে উপস্থিত করব এমন কিছু রিয়েল এস্টেট জায়ান্টকে, যারা তোমাদেরকে টেকনিক শিখালে সেই টেকনিকে কাস্টমার ধরা দিতে বাধ্য হবে। আজকে সেই জন্য আমার সাথে আছে আমারই কলিগ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম, তাজউদ্দিন পলাশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি লুৎফুর রহমান। তো আজকে আমি আসলে আপনাদের সাথে কথা বলবো যে কীভাবে কাস্টমারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং কী কী কারণে অ্যাপয়েন্টমেন্টগুলো হয় না। আমি খুব গল্পের মাধ্যমে এই পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধরেন আমরা যেসব কাস্টমারদের সাথে দেখা করতে চাই বা যাদের সাথে আমাদের আসলে কথা হয়, তারা সবাই কিন্তু তাদের পার্সোনাল কাজে কিন্তু সবসময় ব্যস্ততার মধ্যে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু ব্যস্ততার মধ্যে দেখে থাকেন। সো তার পক্ষে কিন্তু আপনার জন্য সময় বের করাটা একটু চ্যালেঞ্জিং, রাইট? পাশাপাশি তিনি কখন সময় দিবেন, আদৌ সময় দিবেন কি না, এটাও কিন্তু তার মাথায় থাকে। তো এই ক্ষেত্রে যেটা হয়, ধরেন আপনাকে যদি আপনার কোনো বন্ধু প্রশ্ন করে যে ঠিক আছে বন্ধু, তুমি কবে ফ্রি আছো, আমরা আসো একটু আড্ডা দিব, তখন এটার অ্যান্সার দিতে কিন্তু আপনি একটু কনফিউজ হয়ে যাবেন। কেন? কারণ আপনি নিজেও জানেন না ঠিক আপনি কখন ফ্রি, কারণ সকাল থেকে রাত পর্যন্ত আপনি আপনার অফিসিয়াল কাজ, আপনার বিজনেস পারপাস বা বিভিন্ন কাজে আপনি ব্যস্ত থাকেন। কিন্তু ধরেন আপনার বন্ধু যদি আপনাকে বলে যে ঠিক আছে, আচ্ছা শুক্রবার সকালে আমাকে একটু টাইম দাও, অথবা বলে যে বন্ধু তুমি আমাকে তোমার অফিস শেষ করে আমাকে একটু টাইম দাও, তখন কিন্তু আপনার জন্য ডিসিশন দেওয়ার অনেক সহজ। কেন? কারণ আপনাকে অলরেডি একটা ডিসিশন সে জানিয়ে দিচ্ছে যে কখন দেখা করবে। এই যে ডিসিশন বা অপশন ক্রিয়েট করে দেওয়া, এবার আমি যদি সেই ক্লায়েন্টের ক্ষেত্রে আসি, আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনি যেটা করবেন, আপনি ক্লায়েন্টকে অপশন দিয়ে দিবেন। ধরেন কীভাবে অপশনটা দিবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে স্যার আমি আপনার সাথে দেখা করব, স্যার আমি সকাল 10টায় আসি। তখন উনি হয়তো বললো যে না ঠিক আছে আমি 10টায় ব্যস্ত থাকবো, আমি তো সকালে ফ্রি থাকবো না। তখন আপনি আবার সেকেন্ড অপশন দিবেন যে ঠিক আছে তাহলে আমি বিকাল 4টায় আসি। উনি বললেন যে না আমি 4টায় পারবো না। তখন আপনি প্রশ্ন করেন স্যার আপনার অফিস শেষ হয় কয়টায়, উনি বললেন যে 6টায় আমার অফিস শেষ হয় আপনার কাস্টমার, তখন আপনি বললেন ঠিক আছে স্যার তাহলে আমি 6টার পরেই দেখা করি। এই যে দেখেন ডিসিশনগুলো, সিদ্ধান্তগুলো কে দিচ্ছে, এটা আমি দিচ্ছি অ্যাজ এ সেলসম্যান। এই ডিসিশনগুলো কিন্তু আমি ক্রিয়েট করে দেবো, আমি অপশন ক্রিয়েট করে দেবো। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে পেরুর রাজধানী কোথায়, আপনার কিন্তু অ্যান্সার দিতে অনেক সময় লাগবে, কারণ আপনার হুট করে, আপনি জানলেও অনেক সময় হুট করে মাথায় আসবে না। কিন্তু আমি যদি আপনাকে বলি পেরুর রাজধানী কোথায়, এটা বলে আমি যদি 3টা অপশন দিই বা 4টা অপশন দিই, তখন কিন্তু আপনার জন্য ইজি টু সিলেক্ট। ঠিক তেমনি আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনি অবশ্যই কাস্টমারকে অপশন দিবেন, কাস্টমারকে আপনি কিছু সাজেশন দিবেন যে কোন সময়টাতে দেখা করতে পারেন বা কোন সময় দেখা করা যায়। আরেকটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে, ধরেন কাস্টমার আপনার সাথে অনেক সময় দেখা করতে চায় না, কারণ কাস্টমার মনে করে আপনার সাথে দেখা করে আসলে তার সময় নষ্ট হবে অথবা আপনার সময় নষ্ট হবে। তো এই জন্য কাস্টমারকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় একটা জিনিস আপনি এনশিওর করবেন যে আপনি যে কাস্টমার সাথে দেখা করছেন আপনি তার সময়টুকু নষ্ট করবেন না। আপনি নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করেন বা আপনার স্পিচগুলো এমনভাবে আপনি তুলে ধরেন যেন কাস্টমার মনে করে যে না আমি এই লোকের সাথে দেখা করব, দেখা করা উচিত, তাতে আমার হয়তো কোনো বেনিফিট হবে। কারণ সবাই কিন্তু বেনিফিট চায়, আমি যে তার সাথে দেখা করব এই সময়টুকু যে আমার ওয়েস্ট হচ্ছে না, আমার নষ্ট হচ্ছে না, এটা এনশিওর হতে হয়। আর একটা বড় ভুল আমরা সেলসম্যান হিসেবে যেটা করে থাকি যে আমাদের মাথায় সবসময় সেল থাকে। আমরা নিজেদেরকে সেলসম্যান হিসেবেই আসলে প্রতিষ্ঠিত করে ফেলেছি এবং সেলসম্যান হিসেবেই নিজেদেরকে ভাবি। আসলে আমরা তো যদি সেলস বাদ দিয়ে একটু কনসালটেন্সি চিন্তা করি তাহলে আমাদের জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। ধরেন একটা কাস্টমারকে যখন আপনি ফোন দিলেন সেলস স্পিচের জন্য, কাস্টমার বললো যে ভাই আমার তো আসলে টাকা নাই, এই প্রজেক্টটা আমি কিনবো না, তার মানে কি ক্লায়েন্ট কিন্তু অলরেডি সারেন্ডার করে দিয়েছে যে সে কিনতে পারবে না, তার সামর্থ্য নেই। এই সময় বেশিরভাগ সেলসম্যান যেটা করে যে না স্যার আপনাকে আসলে কীভাবে কম প্রাইসে দেওয়া যায়, কীভাবে এটাকে লং টাইমের একটা ইনস্টলমেন্ট করে দেওয়া যায়, এটা আমি চিন্তা করবো। দেখেন কাস্টমার কিন্তু অলরেডি সারেন্ডার করে ফেলেছে যে সে কিনতে পারবে না, তারপরও আমি তাকে পুশ করতেছি কেনার জন্য, এইটাই হচ্ছে বড় মিস্টেক। কিন্তু একজন কনসালটেন্ট কী করতো এইখানে, এই ধরনের ক্ষেত্রে কনসালটেন্ট তাকে বলতো যে স্যার আপনি যে বললেন আপনি কিনবেন, আপনার টাকা নাই, আমি তো আসলে কেনার জন্য আপনাকে ফোন দিই নাই স্যার, আমি তো বিক্রির উদ্দেশ্যে আপনাকে ফোন দিই নাই, আমি ফোন দিয়েছি আপনাকে ব্র্যান্ডিং করার জন্য, মার্কেটিং করার জন্য, যে আপনি আমার প্রজেক্ট সম্পর্কে জানেন স্যার, জানতে তো আর অসুবিধা নেই, আপনি আজকে জানলে আপনি হয়তো আজকে কিনবেন না কিন্তু ভবিষ্যতে আপনি কিনতে পারেন। পাশাপাশি আপনি আজকে জানা মানে কিন্তু আপনার সারাউন্ডিংসে অন্য কেউ যদি থাকে সেও কিন্তু আমার প্রজেক্ট সম্পর্কে জেনে গেল স্যার।
আমি আপনাকে স্যার আমার প্রজেক্টের ইনফরমেশনগুলো শেয়ার করি সো দ্যাট আপনি ভবিষ্যতে হলেও ডিসিশনটা নিতে পারেন আর কি। আর থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি যখন ফলের দোকানে যান বা আপনি মাছের দোকানে যান, ধরেন একসাথে যখন ছয়টা ফলের দোকান থাকে, আপনি কিন্তু ফলের দোকানগুলোতে যাওয়ার আগে দূর থেকে প্রত্যেকটা ফলের দোকান থেকে একবার তাকান যে আসলে কোন দোকানটাতে আপনার যাওয়া উচিত বা কোন দোকানটা থেকে আপনি কিনবেন। এটা কেন করেন জানেন? কারণ আপনি চোখ দিয়ে বোঝার চেষ্টা করেন যে আসলে কোন ফলগুলো দেখতে একটু উজ্জ্বল বা কোন দোকানে একটু বেশি কোয়ালিটি ভালো বা অনেক বেশি আপনার অপশনস আছে, রাইট? ঠিক তেমনি মার্কেটে কিন্তু আপনার আমার মতো প্রচুর সেলসম্যান আছে। আপনি যখন কোনো কাস্টমার সাথে কথা বলেন, আপনি শিওর থাকেন ওই কাস্টমারের কাছে আপনার আমার মতো আরও অনেক সেলসম্যান কিন্তু তাকে ফোন দিয়েছে বা তার সাথে দেখা করতে চায়। উনি কার সাথে দেখা করবে? উনি কিন্তু ঠিক তার সাথে দেখা করবে যার সাথে কথা শুনে উনি ইমপ্রেস হবে, যার কথা শুনে মনে হবে যে না এই এর মধ্যে কিছু একটা ডিফারেন্স আছে যে ডিফারেন্সটা অন্যদের মধ্যে নাই। ঠিক এই কারণে উনি আপনার সাথে দেখা করতে চাইবে এই ইউনিকনেসের জন্য। ইউনিকনেসটা কীভাবে ক্রিয়েট করবেন আপনি? ইউনিকনেস ক্রিয়েট করার আসলে অসংখ্য উপায় আছে। এটা হতে পারে আপনার সেলস স্পিচে, আপনি যখন কথা বলা শুরু করবেন আপনি নিজেকে আগে নিজের পরিচয়টা আগে প্রদান করেন ওনাকে, যে উনি যেন আশ্বস্ত হয় যে কে আপনি, কী উদ্দেশ্যে আপনি ফোন করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি পার্সোনালি ফলো করি, আপনি কোনো কাস্টমারকে ফোন দিয়ে অবশ্যই বলবেন এই কথাটা যে স্যার আমি 2 মিনিট সময় নিচ্ছি। তাতে করে সুবিধা কি, ওই যাকে আপনি ফোন করলেন যে কাস্টমারকে, সে কাস্টমার অলরেডি জেনে গেল যে আপনি তার অযথা অনেকগুলো সময় নষ্ট করবেন না, আপনি 2 মিনিট সময় নষ্ট করবেন তার, আপনি শুধু 2 মিনিট সময় নেবেন। এটা খুবই পরীক্ষিত, আপনি যখন এই সময়টা ওনার কাছ থেকে চেয়ে নেন, টাইমটা যখন নির্দিষ্ট থাকে তখন মোস্ট লাইকলি কাস্টমার আপনাকে টাইম দিবে, কারণ তিনি জানে যে আপনি উইদিন 2 মিনিটস আপনার জিনিসটা শেষ করে ফেলবেন। তো আমার কাছে মনে হয় আপনারা এই কীভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় আর কী কারণে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয় বা নেওয়া যায় না, এটা একটা সম্যক ধারণা পেয়েছেন। আসলে এই টপিকটা অনেক বড় টপিক, এই টপিক নিয়ে আরও অনেক কথা বলার বা অনেক আইডিয়া দেওয়ার সুযোগ আছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি এই টপিকের রিলেটেড কোনো স্পেসিফিক কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করেন। আপনারা একটা কাজ করেন, আপনারা কমেন্ট করলে হয় কি আমরা ওই কমেন্ট দেখে দেখে আপনাদের ওই প্রশ্নগুলোর স্পেসিফিক অ্যান্সার দিতে পারি, যেগুলো আপনারা এখন ফেস করতেছেন বা যেগুলো আপনারা জানতে চান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি এখানে কমেন্ট করেন। পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেলে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি থাকে যারা সেলসে জব করে বা সেলসে ভালো করতে চায়, যাদেরকে আপনি পছন্দ করেন, আপনি মনে করেন যে তাদের উন্নতির সুযোগ আছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন। হয়তো এই যে আজকে যে টপিকগুলো আলোচনা হলো এই টপিকগুলো দিয়ে হয়তো তাদেরও কোনো কাজে লাগতে পারে। সো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সো দ্যাট আপনি এবং আপনার স্বজন যিনি আছেন তার দুজনের জন্য এটা উপকার হয়। আজকে এই পর্যন্তই, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ লুৎফু তোমাকে। আসলে আমাদের দেশে রিয়েল এস্টেট সেলসের যে ভালো টেকনিক শিখাবে এমন ছেলে মেয়ের সংখ্যা খুবই কম। আসলে লুৎফুরের ক্যারিয়ারে সে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েকেই সেলস টেকনিক শিখায়। তাই তোমরা যারা আমার এই চ্যানেলের সাথে আসো, যদি লুৎফুরের মতো এরকম ভালো সেলসম্যান থেকে টেকনিক শিখতে চাও তাহলে আজই তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হও। আশা করি যে তোমাদের ভবিষ্যতে রিয়েল এস্টেটে জিরো সেল থাকবে না এবং তোমাদের রিয়েল এস্টেট ক্যারিয়ার অনেক বেশি উন্নত হবে। ধন্যবাদ সবাইকে।